শুভ সকাল, ডে টু, বাজে এখন 5:30। ভাই এত ভোর ভোর আমি কোনোদিন উঠি না, রাত্রে ঘুমাতে না, কমেন্টে রিপ্লাই, ভিডিও এডিটিং করতে করতেই না রাত্রি 12টা হয়ে যায়। তারপরে সকাল 5টার সময় ঘুম থেকে উঠে দিয়েছে। কালকে ডে টু, বাট কাল থেকে আমি আর আসবো না, তার আগে পাঠিয়ে দেবো, নেওয়ার দরকার। আজকে হবে এই জমিটা স্প্রে, এখানে এসি না, এই জায়গাটার নাম হচ্ছে জোলসে। মাছের কাজ কমপ্লিট, 8:30 বাজে, এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে আবার হাট দিয়ে মাছ ধরবো, কারণ আমাকে ফোন করছে আমিনুর, যাকে তোমরা অনেকদিন ভিডিওতে হয়তো দেখোনি। ফোন করছে যে এসো তোমাদের পুকুরে টানে মাছ ধরতে যাবো, ইচ্ছাটা পূরণ করতে হবে। এখন বাড়ি গিয়ে সবার প্রথম একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর পুকুর পাড়। আজকে আবার শুক্রবার, যা হবে 12টা পর্যন্ত মাছ ধরা শেষ, তারপরে কিন্তু আর মাছ ধরা হবে না। মাঠে থেকে বাড়ি এসে দেখো ডাঁড় বস্তা নিয়ে যাচ্ছি মাছ ধরতে। এখনই খবর পেলাম নাকি আমাদের পুকুরে কে চুরি করে মাছ ধরছে, তার জন্য আরো আসছি, আমরা থাকলে সে আর মাছ ধরতে পারবে না। জানে কতটা ভয় দেখো, লাঠি করে বেরোতে বেরোতে চললো। এবার যদি সাপ যদি থাকে না, তাহলে তার বডিতে যদি একবারই পড়ে, সে তো আপনি ওকে লাফিয়ে কামড়াবে। বুদ্ধি দেখো ভাই, মানে তাকে আগে জাগিয়ে দিছে। কিন্তু মাছ আজকে ধরেই ছাড়বো, কারণ ও যা ডান নিয়ে এসছে মনে হয় আমার পুকুরে মাছ থাকবে না। জানি না শেষ পর্যন্ত কি হবে, প্রচুর রোদ, এইখানে কি করেছেন ভাই? এত বড় পুকুরের মধ্যে আমাদের এই জায়গাটা পছন্দ হলো, কারণ এই এই জায়গাটা কেউ একজন মাছ ধরে গিয়েছে, আমাকে একজন খবর দিল, দেখতে পাচ্ছ? আর এখানে ভাই মাছ জমে আছে, প্রচন্ড রোদ, এই রোদে থাকতে পারবো না আমি, এখান থেকে পালাবো ভাই, ওই রোদ আমি ওখানে ধরবো। মাছ ধরা শুরু হলো, এই ডাঁটটা ভাই দেখে ভয় লাগছে, মাছে ধরে কি হয় বলো তো। বিসমিল্লাহ আল্লাহ, প্রচন্ড রোদ, তার জন্য ওকে ভাই ও ওখানে ধরছে, একটু আছে মাথাটা, আর আমি একা ধরছি এখানে, এখানে ভাই খাচ্ছে। আর ওখানে আমি রোদে ফালতু কেন যাবো সেটাই আমার বলা, কারণ মাঠে থেকে এসে এমনি এমনিতেই অবস্থা খারাপ। এখানে ফেলতেই না, খেতে শুরু করে দিয়েছিল, হয়তো খেয়ে নিয়েছে, তুলে তারপর দেখি, খেয়ে নিয়েছে। প্রথমে একটা মাছ পেয়েছি, রুইয়ের বাচ্চা, নিব নাকি ভাবছি, অনেকটা ছোট, দেখি ছাড়ানোর পর দেখছি ওর ব্যবস্থা করে। ভাই মাছটা না অনেকটা ছোট, রুই মাছের বাচ্চা, একে আমি এখন ফেলে দেবো, এখন আমি বাড়ি যাবো খাওয়া দাওয়া করতে। একটা মাছ পেয়েছিলাম, ছেড়ে দিয়েছি, ওর গায়ে গন্ধ নেই ভাই, গায়ে গায়ের গন্ধে মাছ আছে। ও ভাই সেই বাটির সাবান দিয়ে মনে হয় যেন গোসল করেছে, গন্ধ আসছে না মাছ ভাই। আমি ফেললে সেটা খাচ্ছে, আর ও ফেললে ভাই খাচ্ছে না। পেলি? হ্যাঁ আল্লাহ, তখন তো কি করছিস তাহলে, খেয়েছে খেয়েছে? তখন থেকে মাছ ধরেই যাচ্ছি, মাছ পাচ্ছি না ভাই, একটা তো ছোট মাছ পেয়েছিলাম, বাকি সব ছোট, আর এইটুকুটুকু মাছে খাচ্ছে, প্রচুর জ্বালাচ্ছে ভাই, কিন্তু উঠছে না বুনসিগুলো, যে বুনসিগুলো আছে না অনেকটা বড়, তার জন্য মাছ উঠছে না। শেষমেশ মনে হচ্ছে আবার জাল নিয়ে আসতে হবে, কারণ ওর স্বপ্নটা তো পূরণ করতে হবে। ওইদিকেও দেখা, ওই দেখো ও ধরছে, ওর স্বপ্নটা পূরণ করার জন্য জাল নিয়ে আসতে হবে। বাড়ি থেকে ডিস্কো জালটা নিয়ে এলাম, আগের দিন অন্য জাল নিয়ে এসেছিলাম, বাট আজকে ডিস্কো জালে, দেখা যাক তোর ভাগ্যে কী আছে। বিশেষ করে ভাগ্যটাই কার না, মানে কী বলবো আর, আল্লাহকে একটু দেখ তো, তবে তো মাছ ফাছ পাবি। খোল 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 ডিস্কো জাল, খোল টান টানা, আয় এখানে এবার ছেঁকে দেখবি সেটা মাছগুলো। বিসমিল্লাহ, বরকতুল্লাহ, রহমতুল্লাহ, সাফাতুল্লাহ, মদন, শান্টু, টিন্টু, আমার জন্য পড়ে ভাই, কি হয় প্রত্যেকটা ভিডিওতে আসতে হচ্ছিলাম, ওই জন্য এই জায়গাটা সবার প্রথম। কবে আয় ঘোরতা, দেখবো মাছ ছিল না কি ছিল এখানে, প্রচুর জ্বালি যে। চ আল্লাহ মাছ দিও, একটা মাছ পাইছি, একটা মাছ লিখে করবো, চলো একটা ছুড়ে দিই পারে। আজ
আজকে একটা মাত্র মাছ পেয়েছি, বিশেষ কারণ হচ্ছে শুক্রবার জুমার দিন, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে এই জন্য। আর কুকুরি দেখো ভাই, এ খাবি খাবি, পিছিয়ে পিছিয়ে যাই, পিছিয়ে যাবি ঠিকিতে। সব থেকে অবাক করা ব্যাপার যেন কি, 150 টাকা দিয়ে একটা দাঁড় কিনে যায়, দেখো শুধু পুকুরে মায়ে ধরার জন্য একটা মাছ তুলতে পারলো। আমি তো একটা তুলেছি আজকে, সেটা ইচ্ছা কিন্তু ছেড়ে দিলাম, কিন্তু এ তো ভাই দিতেই পারলো না। ভাগ্য খারাপ, বেগুন কোর্স করে নিয়েছি, যাব হচ্ছে জুমার নামাজ পড়তে। আজকে সবার শেষে মদন ভাই আর আমি, মাছ চুরি করছিল কার কাছে, কার কাছে জুমার নামাজ কমপ্লিট। আগের দিন তো আমার ড্রেনে ভুল কথা বলে এলি, ঠিক আছে আজকে পাঞ্জাবি পরে আছি, একদিন তো আমার চেহারা লাগে, এটা হলো চিকন হয়েছে, আমি চিকন উড়িষ্যালা, এরা মেয়ে পেয়ে যদি কেউ পছন্দ হয়ে ছেলে ধরে নামাজ দোকানে বসেছিল, আমার একটা কাজ আমি দিয়েছিলাম, করতে পারিনি, আমি গরিব মানুষ বলে করবো না, যদি আমি যদি বললাম না ভাইরে এদিকে আসতে ভয় পাচ্ছিল, পুলিশে তোমাদেরকে আটকায় না তো, না নেড়া করছে নাকি, সেই গেল ভাইরে কি আসছে সাবি তো মনে হচ্ছে অজগর সাপ নাকি, সাবিলা অজয় নদীতে অজগর সাপ, আরে উঠবে পারে পারে উঠবে না, উঠবে ভাই, মাছ মাছ ভাই, সাপ ভাবছিলাম মাছ, কে ঢেলা মারলা, কেউ ঢেলা মারে, ও নিজেই লাফাই, সকাল থেকে মাছ ধরেছি বলে অজয় নদীতে এসে মাছ আমার পিছু ছাড়ছে না, এটা নাকি নাইট নয় কই কই তো গেল, এইখানেই ছিল, এইটা এইটা এই যে ভাই সাপ, প্রচুর প্রচুর মাছ কিন্তু ভাই, সবাই ভাবে সাপ মাছ দেখতে পাচ্ছে মাছ, ও ভাই সাপ, ও চাচা পাইপ গুলো থাকবে তো, আল্লাহ ভাই ঘুরতে 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 কি হাল লাগে, আর চললো না মুখটা গুলো।